আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজ হচ্ছে আমি আপনাদের মাঝে নিয়েছি একটা অসাধারণ ময়দার হচ্ছে বা আটার নাস্তা রেসিপি, এবং এত অসাধারণ এই রেসিপিটা, এবং সেটা সকাল বা বিকালের নাস্তা হিসেবে আপনারা ইউজ করতে পারেন। তাই এর হচ্ছে নাম হচ্ছে কি চিকেন ব্রেড নাস্তা। তাই কীভাবে এই ব্রেড নাস্তা তৈরি করতে হয় তা আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। অনেক অসাধারণ এবং সামান্য কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করতে পারবেন। এর জন্য আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ দুধ নিলাম, আর এক কাপ পরিমাণ হচ্ছে ইস্ট নিলাম, আর চার চা চামচ পরিমাণ আমি হচ্ছে চিনি দিব, আর এক চিমটি মানে চার চামচের এক ভাগ আমি হচ্ছে লবণ দিয়ে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। অনেকক্ষণ ধরে এটা একটু নেড়ে ছেড়ে নিতে হবে। তারপর এখানে হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা অথবা আদা আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি এখানে কতটুকু পরিমাণ দিব এখানে অবশ্যই আস্তে আস্তে এখানে দিয়ে এটা সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেবেন। আমি একেবারে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি, আপনারা কিন্তু আস্তে আস্তে করে দিয়ে নেড়ে ছেড়ে নেবেন। এটা ভালোভাবে আপনারা হাত দিয়ে ওটা নেড়ে ছেড়ে নিতে পারেন, বা হচ্ছে আপনাদের যদি কোনো হচ্ছে হ্যান্ড ইউজ থেকে সেটাও দিয়ে নেড়ে ছেড়ে নিতে পারেন, আর একটা চামচের সাহায্যে ওটা নেড়ে নিতে পারেন। আমি এখানে কী কী উপকরণ দিয়েছি আগে থেকে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা অবশ্যই ফলো করবেন ভালো করে। আর এক চা চামচ পরিমাণ রেগুলার তেল দিয়ে আমি সুন্দরভাবে এটা মোলায়েম করে নিচ্ছি, তাহলে হাতেও ভরবে না এবং হচ্ছে আটাটাও হচ্ছে অনেক যে মোলায়েম হবে। এটা আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আটা দিয়েও তৈরি করতে পারেন, এখানে কোনো প্রকার সমস্যা নেই। আমি অনেকক্ষণ ধরে এটা সুন্দরভাবে একটা ব্লেন্ডিং করেছি, ভালোভাবে হাত দিয়ে ব্লেন্ড করে এখন আমি কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকনা দিয়ে বা আপনারা প্লাস্টিকের সাহায্যে বা র‍্যাপিং পেপারের সাহায্যে বা ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন। আমি আধা ঘন্টা পর্যন্ত বা 20 মিনিট পর্যন্ত আপনারা রাখতে পারেন। এখানে রাখার পর আমি এখানে একটা চুলার মধ্যে আমি এক সাইডে রেখে এখানে একটা চুলার মধ্যে কিছু তেল দিয়ে আমি এখানে 2-3টা পরিমাণ পেঁয়াজ আছে কুচি করে নিয়েছি, কেটে নিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করতেছি। ভালোভাবে নেড়ে যখন এটা হচ্ছে একটু একটু বাদামি কালার, একটু হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন এখানে আপনারা হচ্ছে হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে, আর কিছু পরিমাণ হাফ চা চামচ পরিমাণ হচ্ছে লবণ অ্যাড করবেন। লবণ অ্যাড করে এটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, শুধু বললেই হবে না, দেখার মাধ্যমে অনেক কিছু। আর আমি আগে থেকে কিছু হচ্ছে চিকেন সিদ্ধ করে এই যে কুচি কুচি করে মানে ছোটো ছোটো করে নিয়ে রেখেছি। আপনারা আগে থেকেই হচ্ছে মুরগির মাংসটা সিদ্ধ করে ছোটো ছোটো করে রেখে দিবেন। এটা আমি একটু স্কিপ করে দিয়েছি, কারণ আমি এখানে আপনাদের বলে দিব। এখানে আমি একটু আরেকটু লবণ ইউজ করলাম। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া হলে আমি এখানে এক কাপ পানির মধ্যে কিছু হচ্ছে কর্নফ্লাওয়ার, আমি হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে এখানে দিলাম, আর হাফ চা চামচ পরিমাণ হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া দিলাম, আর এক চা চামচ পরিমাণ হচ্ছে সয়া সস দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যখন একটু আটালো ভাব আসবে তখন আমি এখানে একটু হচ্ছে এখানে একটু স্কিপ করে যেতে পারবেন, এটা দিলে একটু অপশনাল, এই সসটা টমেটো সসটা অপশনাল, দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন, এই দইটা অপশনাল, দইটা দিতে পারেন না দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিবেন। আর কর্নফ্লাওয়ার যে আমি পানির সঙ্গে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এটা কিন্তু আপনাদের দিতে হবে, না হলে কিন্তু আঠালো ভাব আসবে না। আর এখানে দইটা একেবারে অপশনাল, দইটা না দিলেও চলবে। আর কিছু এক চা চামচ হচ্ছে লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে টেকে মানে নেড়ে ছেড়ে রেখে দেবেন এক সাইডে। আমি তারপরে ফিরলাম হচ্ছে 20 মিনিট পর, দেখেন আপ কত সুন্দর ফুলে গিয়েছে। এখন আমি একটু ভালোভাবে একটু ইয়া করে নিব, ভালোভাবে একটু মেখে চেকে নিব। আগের মতো ডোটা তৈরি করতে হবে, ফুলে গেছে, এখন একটু যদি নাড়াচাড়া করে নিই তখন দেখা যাচ্ছে আগের পর্যায়ে আবার ফিরে আসবে। তাই আমি সুন্দর করে আবার ডোটা মিক্সড করে নিয়ে এখন আমি একটা বেলনাতে নিয়ে এসে এখন ভালোভাবে এটা হচ্ছে ইয়া করে নিচ্ছি, ডোলে টোলে নিচ্ছি। নেওয়ার পর আমি 2 ভাগ করে এক ভাগ রেখে দিচ্ছি, আর এক ভাগ হচ্ছে এখানে রেখে দিব। একটা ভাগ আমি এরকম রুটির মতো করে বেলে নিব, আপনারা দেখবেন, জাস্ট বললে হবে না, দেখবেন আমি কীভাবে করে বেলে নিচ্ছি, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। ফলো করার পর আপনারা একটা গোল একটা প্লেট নেবেন, গোল প্লেট না হলে কিন্তু হবে না, অবশ্যই একটা গোল প্লেট নেবেন, বা আপনাদের যদি পিৎজার ইয়া থাকে যেটাতে পিৎজা বানানো হয় সেটাও নিলে চলবে। দেখেন আমি কীরকম গোল প্লেট নিয়েছি, তারপর এর সমান আমি এটা করব।
ভালোভাবে তখন সমান করে যে আমি ভিতরের পুরটা তৈরি করেছি, এখন আমি আস্তে করে ভিতরে পুরটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর যেটা আরেকটা যে আমি সাইড রেখেছি ওইটাও আমি এরকম করে বেলে নিয়ে এখন আমি উপরে দিয়ে এটা দুইটা একসঙ্গে মানে লাগাই দিব। আর যখন আপনারা প্লেটে এটা দিবেন তার আগে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি তেল ব্রাশটা স্কিপ করে গিয়েছি, না হলে উঠবে না। এখনটা আমি সুন্দরভাবে দুই সাইডটায় করে নিয়ে এখন মাঝখানে একটু আঙ্গুল দিয়ে একটু ফুটা করে নিব। ফুটা করে নেওয়ার পর একটা হচ্ছে ছুরি দিয়ে আমি এইরকম করে, বা আপনারা একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন, ছোট সাইজ করেও কেটে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবে। যে আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়ে এখন একটা আমি ডিম নিব। ডিম নিয়ে সুন্দর করে ভালোভাবে এটা ফেটে নিয়ে এখন একটা ব্রাশের সাহায্যে আমি উপরে এটা দিয়ে দিব। ব্রাশের সাহায্যে আমি দেখেন কীভাবে নিচ্ছি, আপনারা পুরো ডিমেই নেবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। আমার অয়েল ব্রাশ হয়ে গেছে, এখন আমি এখানে এর উপরে কিছু পরিমাণ তিল ইউজ করব। সাদা তিল আমি ইউজ করতেছি, সাদা তিল ইউজ করার পর আমি একটা পাতিল আগে থেকে 10 মিনিটের জন্য হিট করে রেখেছি। এখানে কিছু পরিমাণ একটা স্ট্যান্ড বসাই দিয়ে এখন আমি এটা যে যেটাতে আমি তৈরি করতেছি এটা বসাই দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকনা দিয়ে আমি 10-15 মিনিট এটা জাল দিয়ে নিব। এই যে এখন আমি একটা পাত্রের মধ্যে এটা বসাই দিয়ে ঢাকনা রাখছি, এখন 10-20 মিনিট পর আমি ফিরলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে। এটা সহজ একটা রেসিপি, আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন, তো অসাধারণ একটা রেসিপি। অবশ্যই আপনার এটা বাসায় ট্রাই করবেন, এটা কেমন হচ্ছে সেটা কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রকার এখানে আপনারা জেনে থাকলেন বা শিখে থাকলেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেতে যেতে আবার বলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটি খেতে অনেক অসাধারণ, অনেক টেস্টি। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো। কত একদম অনেক সহজে বাসার সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনাদেরটা তৈরি হয়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।